আসসালামু আলাইকুম আমার লাভিং ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল থেকে নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি, দেখেই বুঝতে পারছেন অঝোরধারায় বৃষ্টি ঝরছে। লন্ডনে এই কয়দিন বৃষ্টির মৌসুম শুরু হয়েছে, এরকম ওয়েদার দেখলে তো আসলে স্বাভাবিকভাবে মনটা খারাপ হয়ে যায়। যদিও বৃষ্টি তো আমাদের প্রয়োজন আছেই, তবে সকালবেলাটা একটু বিরক্ত লাগে যেহেতু নুরাতকে আমার স্কুলে নিয়ে যেতে হবে। তো যাই হোক, নুরাতকে রেডি করে নিচ্ছি স্কুলে নেওয়ার জন্য। রাতে চুল আসরানোর পর যে চুলগুলো থাকে সেগুলো দিয়ে সে স্পাইডার বানিয়ে খেলে। মাঝে মাঝে অবাক লাগে বাচ্চারা কত কিছুকেই খেলনা বানিয়ে নিতে পারে। এর মধ্যে নুরাতকে স্কুলে দিয়ে এসে আমি কিছু রান্না করে নিয়েছি। এর মধ্যে আছে মূলা, স্পিনাচ, বেগুন ভর্তা, চিকেন, ভাত। আজকে একটু বাইরে যাব, ব্যাংকে কাজ আছে, আবার টুকটাক কিছু শপিংও আছে। তো লিয়ানা এসে আমাকে আবার হেল্পও করছে, প্রায় এখন সে আমাকে হেল্প করে যেহেতু বাসায় আছে, তো টুকিটাকি ক্লিন আপ করতে সে আমাকে হেল্প করে। কিছুদিন আগে যে বুটস থেকে শপিং করেছি, তো সেখানকার একজন লেডি আমাকে একটা ম্যাগাজিন দিয়েছে। লিয়ানা ম্যাগাজিনটা দেখতে দেখতে হঠাৎ চোখে পড়ল একটা ফাউন্ডেশনের কিছু পিকচার দেওয়া আছে, মনে হয় রিহানার কোনো একটা ব্র্যান্ডের। তো সে বলল, দেখো মামি এগুলো কী দিয়েছে। তো আমিও খুলে দেখলাম যে আসলে এগুলো রিয়েল কিছু স্যাম্পল দেওয়া হয়েছে। তো আমরা এগুলো খুলে খুলে দেখছিলাম কোনটি আমাদের হাতে বা আমাদের স্কিনে স্যুট করছে। তো জিনিসটা আমার কাছে ভালোই লাগলো আর এই জন্য শেয়ার করলাম। অন্যদিকে আরেকটি পেজ উল্টাতেই চোখে পড়লো প্রাদার এই স্যাম্পলটি, ভালোই লাগলো। আর এই পারফিউমটি কিন্তু অনেক সুন্দর স্মেল, আপনারা চাইলে কিনতে পারেন। আমার ইনট্যাক্ট এখনও কয়েকটি নতুন আছে, এই জন্য আমি এখন আর কিনছি না, তবে ইনশাল্লাহ ইন ফিউচারে এটা কিনা হবে হয়তো। যাই হোক, এর মধ্যে আমি শপে চলে এসেছি, প্রথমে টিকে ম্যাক্সে এসেছি আমাদের বাসার কাছেই। আসলে এর আগের ব্লগেও আপনারা দেখেছেন আমি কিছু শপিং করেছি, তো আসলে এক শপের থেকে তো আর সব কিছু কেনা যায় না, পছন্দও হয় না। তো বিভিন্ন শপে ঘুরে ঘুরে যখন যেটা ভালো লাগছে সেটা কিনছি। তো আজকে প্ল্যান আছে কিছু সাবান কিনবো, আর টিকে ম্যাক্সের সাবানগুলি আমার খুবই পছন্দের, আর খ্রিসমাসের সময় কিন্তু এদের অনেক কালেকশন থাকে। আমার জন্য ভালোই হয়েছে এই সময়টা দেশে যাওয়াতে। তবে এটা ঠিক যে কিছু কিছু জিনিস বেশ ভালো এসেছে, আবার যে জিনিসগুলো আমি খুঁজছি যেমন জামা কাপড়, ব্যাগ, এগুলো কিন্তু খুব একটা সাপ্লাই নেই, তো পছন্দ মতো তেমন কিছু পাচ্ছি না। আসলে মনে হচ্ছে কোভিডের কারণে অনেক কিছু তো দুবছর ধরে বন্ধ ছিল, তো দেখা যাচ্ছে যে কোনো শপে গেলে পছন্দ মতো কিছু পাওয়া যাচ্ছে না, আর যেটা পাচ্ছিও সেটাও অনেক এক্সপেন্সিভ। তো যাই হোক, চিন্তাভাবনা করে কিনতে হবে আর কি। টিকে ম্যাক্সের হোম সেকশানে এই বাস্কেটগুলো সবসময় আমার চোখে পড়ে, কারণ এগুলো আমার অনেক পছন্দের। আবার কিছু কিছু দেখলাম সেলও দিয়েছে, তো আজকে আর নিব না, আসলে এগুলো এখন কেনাকাটা করে লাভ নেই। আমার এখন মেন ফোকাস হলো গিফটের জন্য জিনিসপত্র কেনা। তো যাই হোক, আমি কিছু সাবান নিয়েছি, আর অন্যদিকে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি খ্রিসমাসের জন্য ওরা কত সুন্দর সুন্দর ডেকোরেশন এনেছে। যেহেতু আমার আজকে তেমন শপিং নেই, তো আমি কিছু ভিডিও করে নিয়েছি আপনাদের জন্য। এর আগে দেখেছেন অনেকগুলো উডেন চপিং বোর্ড, এগুলো বেশ চলছে ইদানিং, দামও কিন্তু অনেক বেশি। আর অন্যদিকে এই সাইডটায় এরা খ্রিসমাসের জন্য কেক, বিস্কিট, চকলেট সবগুলো সুন্দর করে প্যাকেজিং করেছে, এগুলো দেখতেই ভালো লাগে। আসলে খ্রিসমাসের সময়টা শপে গেলে এত সুন্দর সুন্দর জিনিস দেখা যায়, মনটাই ভালো হয়ে যায়। তবে এবার একটু খারাপ লাগছে, খ্রিসমাসের সময় যেহেতু থাকবো না, এই প্রথম বোধহয় লন্ডনে আসার পর ডিসেম্বরে দেশে যাচ্ছে, প্রায় 19 বছর লন্ডনে, তো এই প্রথম খ্রিসমাস মিস করব। তার মানে এটা না যে আমি খ্রিসমাস সেলিব্রেট করি, আসলে এই সময়টা ভালো লাগে, পুরো দেশটাতে একটা উৎসব উৎসব ভাব। যেহেতু খ্রিস্টান কান্ট্রি, তো এদের বড় উৎসব,
ওদের উৎসবের সাথে আমাদেরও ভালো লাগে ওদের উৎসব দেখতে, এই আর কি। এইসব জিনিস দেখি আর মাঝে মাঝে ভাবি যে আসলে কি এসব কিছুই বেচা হবে, সবাই কি কিনবে সব কিছু? আসলেই তো হয়, না হলে চলে কেমনে? এ সাইডটাতে মাগের কিছু কালেকশন আছে, আর এখানে কিন্তু মাগগুলি বেশ দামিও বটে, হয়তো কোয়ালিটি ভালো। তো আমার যেহেতু মাগ পছন্দ, এখানে আসলে আমি একবার হলেও এই জায়গা এবার শপে খ্রিসমাস ট্রি ডেকোরেশন বেশি এসেছে, যেগুলো তারা খ্রিসমাসের ট্রিতে লাগায়। আর এই ছোটো ছোটো ডেকোরেশনগুলো দেখতে কিন্তু খুবই কিউট, খুব সুন্দর লাগে আমার কাছে।
তো যাই হোক, অনেক ডেকোরেশন পিস আপনারা দেখলেন, আসলে আমিও দেখছি এই কারণে যে এখান থেকে কোনো আইডিয়া নেওয়া যায় কিনা যেগুলো আমরা নিজেরা হাতে বানাতে পারবো। তবে আমরা তো আর খ্রিসমাস ট্রিতে লাগাবো না, আমাদের ডোরে কিংবা ওয়ালে এগুলো আমরা লাগাতে পারি। এখানে যে পম্পমের শোপিসটি দেখছেন, এটি কিন্তু খুব ইজিলি বানানো যাবে উল দিয়ে। এরপরে কাঠের ভেতর যেই ডেকোরেশনটা, এটাও আমরা হয়তো বানাতে পারবো বাসায়। তো শপিং শেষ করে বাসায় চলে এসেছি, আর একটু সেন্সবেরিতেও গিয়েছিলাম গ্রোসারি কিছু শপিং করার জন্য। তো এখানে এই শপিংগুলো করে নিয়ে এসেছি, আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দু প্যাকেট চা পাতা এনেছি। তো আগে আমরা পিজি টিপসটাই বেশি খেতাম, এখন ইয়র্কশায়ারটা ভালো লাগে, আর এটি বাংলাদেশে নিয়ে যাব। বাংলাদেশ যদিও আরও ভালো ভালো টি পাওয়া যায়, তবে আসলে সবাই তো মানে একরকম চি খেতে খেতে বিরক্ত হয়ে যায়। হয়তো বাংলাদেশের টিটা আমাদের ভালো লাগবে, আমাদের এখানকার টিটা বাংলাদেশে ভালো লাগে, এই আর কি। টুকিটাকি কিছু স্ন্যাক্সও নিয়েছি দেশে বাচ্চাদের জন্য, আর দুটি ব্যাগ কিনেছিলাম টিকে ম্যাক্স থেকে। আসলে আপনাদের বলেইছি তেমন কোনো কালেকশান নেই, পছন্দই করা যায় না ব্যাগ, তারপরও এই দুটি নিয়ে নিয়েছি। পাশে ছোট্ট দুটি কসমেটিক্স ব্যাগ, ওগুলো অবশ্য আগেই কিনেছি, আপনাদেরকে হয়তো দেখিয়েছি। আর এই যে ডেকোরেশন পিসটা, সেটিও কিনেছি, খুব ভালো লাগছিল দেখতে, মনে হচ্ছিল নূপুর পায়ে কেউ হাঁটছে। তো যাই হোক, আজকে পরের দিন, আজকে আমার মেয়ে নুরাত, ওর স্কুলে কালচারাল ডে। এই ডেতে আমরা আমাদের দেশীয় কাপড় চোপড়, খাওয়ার দাবার এগুলো নিয়ে স্কুলে উপস্থাপন করি। তো দেখা যায় যে এতে করে প্রত্যেকটা দেশের আমরা কালচার সম্পর্কে জানতে পারি। এটা প্রতি বছরই প্রায় প্রত্যেক স্কুলেই তারা অ্যারেঞ্জ করে, আর এটা আসলেই খুবই দরকার আমরা যারা মাল্টি কালচার দেশে আছি তাদের জন্য। এতে করে প্রত্যেকটা দেশের প্রতি বাচ্চাদেরও একটা রেসপেক্ট গ্রো করে, আর আমি চেষ্টা করি সবসময় এগুলো পালন করতে, যাতে করে আমার বাচ্চারাও যেন আমাদের দেশ, আমাদের কালচার, আমাদের অরিজিন, আমরা কোথা থেকে এসেছি এগুলো তারা জানতে পারে। তো এবারে স্কুলের জন্য আমি জিলিপি বানিয়ে নিচ্ছি, যদিও আগে থেকে প্ল্যান ছিল না, বুঝতে পারছিলাম না আদৌ কি নিতে পারবো কি না, কারণ এই কয়দিন অনেক ব্যস্ত আসলে। তো আলহামদুলিল্লাহ ম্যানেজ করতে পেরেছি, আর মাশাল্লাহ আজকের জিলাপিগুলো একেবারেই পারফেক্ট হয়েছে। এই কয়দিন আমি সময়ের সাথে রেস্ট করছি, সময় থাকলে হয়তো আরও দু একটি আইটেম বাড়িয়ে নিয়ে যেতে পারতাম। তো যাই হোক, আমি এখন উপরে এসে ফ্রেশ হয়ে স্কুলে যাচ্ছি। নুরাতকে ক্লাস থেকে নিয়ে আমি হলরুমে এসেছি, এখানে এটির আয়োজন করেছে তারা, অন্যান্য প্যারেন্টসদেরও দেখা যাচ্ছে, তারাও বিভিন্ন রকমের খাবার বানিয়ে নিয়ে এসেছে। তো আমি দাঁড়িয়ে আছি, সবাই বেশ ইন্টারেস্টেড, সবাই খুব পছন্দ করেছে আমার জিলেবি, যতজনই যাচ্ছে একটি করে নিয়ে যাচ্ছে। দশ মিনিটের মধ্যেই আমার জিলেবি সব শেষ হয়ে গিয়েছিল, বুঝতে পারিনি আসলে, মনে হচ্ছিল আরও বেশি করে বানিয়ে আনা উচিত ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো জিলাপি শেষ হওয়ার পর আমরা মামে এবার আমাদের খাবার কালেক্ট করতে যাচ্ছি। তো তেমন কিছু আসলে পেলাম না আমাদের পছন্দ মতো, অলরেডি আগে ভাগে সব শেষ হয়ে গেছে এতক্ষণ যেহেতু আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো শেষ পর্যন্ত আমি কিছু এগ বিরিয়ানি পেয়েছি। নুরাত কিন্তু একটি খাবারও টাচ করেনি, সে কেন জানি এইসব প্রোগ্রামগুলোতে খুব একটা এনজয় করতে পারে না, আমার সাথে থাকতে চায়, সব কিছু করতে চায়, কিন্তু খাওয়ার বেলায় আসলে সে কেমন যেন সব কিছুতে না না করে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে মা মেয়ে চলে এসেছি বাসায়। তো এখন আসর নামাজটা পড়ে নিচ্ছি, এরপরে নুরাতকে খাওয়াবো।
ওকে আমি মিক্সড খিচুড়ি দিয়েছি, সাথে মাছও আছে এবং ডিমও আছে। তো ওকে খাবার দাবার শেষ করে আমি এখন একটু রেস্ট নিব, তারপর আবার কাপড় চোপড় গোছানো শুরু করব। এখন সবসময় যেটা হয় আর কি, যেহেতু দিন একেবারেই ছোট, তো রাতের বেলায় নুরাতকে ঘুম পাড়িয়ে বেশিরভাগ কাজ করা হয়। যেহেতু এতদিন পরে যাচ্ছি, আবার এতদিনের জন্য যাচ্ছি, একটু বড় প্রিপারেশানই নিতে হচ্ছে, আর এই কারণে আমি স্টেপ বাই স্টেপ কাজগুলো করছি। তো আজকে আমি আমার জুয়েলারিগুলো সব শর্ট আউট করব, কী নিব কী নিব না। সত্যি কথা বলতে কি, আমি কিন্তু প্ল্যান ছাড়া কোনো কাজ করতে পছন্দ করি না। আর আমি দেখা যাবে যে আমি একটি ড্রেস নিচ্ছি, সেই সাথে আমি আমার পছন্দ মতো জুয়েলারি পরতে পারছি না দেশে গিয়ে, তখন কিন্তু আমার মনটা খুব খারাপ লাগবে। আর এই কারণেই আমি আগে ভাগে প্রত্যেকটা জিনিস ওইভাবে করে গুছিয়ে নিচ্ছি। শুধু আমি না, আমার মেয়েরাও যদি আমার পছন্দ মতো জিনিস না পরতে পারে, আমার কিন্তু ভালো লাগবে না, মনের মধ্যে একটা খুঁতখুঁতে ভাব কাজ করবে, আর এটা আমার বাড়াবাড়িও বলতে পারেন। ছোটবেলা থেকে আমি একটু টিপটপ থাকতে পছন্দ করি, আর এখন আমার পরিবারটাকেও সেরকম রাখতে চেষ্টা করি। তো এখানে আমি আমার জুয়েলারিগুলো বক্সে বক্সে গুছিয়ে নিয়েছি। তো আজকে আমার ব্লগটি এখানেই শেষ করছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।